হাই বন্ধুরা, আমাদের এখানে আজ হলো বুধবার বাজার। সাপ্তাহিক বুধবারে বুধবারে বাজার বসে। দেখো সকাল সকাল আজ করলাম। দেখো আজ বাজারে অনেক ভিড়, কিন্তু কেন কি পূজাও সামনে এসেছে না, তার জন্য আজ তো ভিড় হবে। আর তো কদিন আছে মাত্র, তো আজ কিন্তু বাজারে অনেক কিছু উঠেছে। দেখো চাল কুমোর, তারপরে মিষ্টি কুমোর, তারপরে আদা। দেখো ব্যাপারীগুলো দোকান খুলেই সাজা সাজাচ্ছে বস্তুগুলো। তো একটা তো তো আমাদের এখানে একটা ব্যাপারী বসেছে আমাদের দরজার সামনে। দেখো লাই শাক, খালি খালি লাই শাক এনেছে। তো এগুলো একদম লোকেল গ্রামে। দেখো বালতিতে আবার জলও রেখেছে এখন লাই শাকগুলোকে। দেখো তাজা করবে, মানে এরকম ধুয়ে ধুয়ে এরকম রাখে। তবে দেখতেও জিনিসটা ফুটে দে আর ভালোও থাকে। তো নিজের ও নিজে এইগুলো ইসে করে, মানে এখন বাজারে বিক্রি করবে। এগুলোকে ধুয়ে ধুয়ে রাখছে এখানে, তবে যে একটা একদম পাতাগুলো ছেড়ে দিবে, তখন মানে সুন্দর দেখতে সুন্দর লাগবে। তো মানুষটা গেল জল আনতে, কেন কি জল আবার এখানে কি এনেছে, ব্যাগের মধ্যে এনেছে, ব্যাগের মধ্যে এনেছে টুল। বসবে একটু পরে, কিন্তু আমাদেরই বেঞ্চ আছে তো বসবে। তো এখানে দেখো অনেকগুলো শাক নিচে, সব ও নিজে ক্ষেতি করে, নিজের ক্ষেতি করে এরকম সাপ্তাহিক বাজারে বাজারে বিক্রি করে সব। তো এখানে খেতেকরা এরকমই, তো জানোই তো খেতেকের ব্যাপারে। এটা হলো একদম লোকেল, তো আমিও নেব, বেশি না দু মুঠো নেব। তো লাই শাকে তো জানোই কী কী বানিয়ে খেতে, চাটনিও খেতে ভালো লাগে, শাক তো এক নম্বর। তো কাস্টমার এসেছে, জল আমাদের এখানে ফ্রিজে রাখি ঠান্ডা। কত, 10 টাকা আছে না, 50? তো মানুষটা জল নিয়েছিল, 50 টাকাটা দিয়েছিল, আমি বের করলাম 40 টাকা। তো মানুষটা আবার চলে গেলে কোন দিকে আসবে, নিয়ে যাবে, আমি পয়সাটা এখানে রেখে দিচ্ছি, এসে নেবে। আজ বাজারে দেখো খালি মিষ্টি কুমোর, মিষ্টি কুমোর, অনেক মিষ্টি কুমোর এসেছে। তো এই গরমে মিষ্টি কুমোর খাওয়া তো আমি তো খেতেই পারি না। তো হাজবেন্ড খায় কখনো কখনো, তো হাজবেন্ড খায় কখনো কখনো, ভাজি আমি করে দিই। আর তো এটার কিন্তু সে কী বলে, তো মিষ্টি কুমোরের বটি খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তার মধ্যে দুটো চিংড়ি কুমোর আছে, চিংড়ি মাছ দিয়ে দিলে তো তেটা সে, তো এটা তো ওটা তো একদম সেই স্বাদ, সেই স্বাদ হয়ে যায়। তো দেখো অনেক মিষ্টি কুমোর, তো আমি রাখবো একটা ছোটো মোটো হাজবেন্ডের জন্য। তো দেখো চাল কুমোর অনেক এসেছে, ও চাল কুমোরও একটা কিনে রেখতে হবে, কেন সামনে গাড়ু আসবে আবার। তো এরকমই আমি একটা কিনে রেখে দিই, তারপরে গাড়ুতে তো দরকার হয়, এটা তো অত না রাখলে হয়। আমাদের এখানে তো আমাদের এখানে সবার প্রায় মানুষের বাড়িতে বাড়িতে এরকম চাল কুমোর থাকেই। তো কিন্তু এখন তো দামও হবে, গাড়ুর সময় তো অনেক দাম হয়ে যায়, তার জন্য আমি একটা কিনে ভালো করে রেখে দিই না, অনেক দিন থাকে। তো শুকনো জায়গায় রাখতে লাগে, উঠিয়ে সুটে কিচ্ছু হয় না, নষ্ট হয় না। তো এখন সকাল সকাল, তো মানুষ এত নিয়ে আস্তে আস্তে আসছে মানুষগুলো। তো বেশি ভিড়টা দুপুরবেলা হয়, তো আজ তো বাজারটা দেখে মনে হচ্ছে অনেক ভিড় হবে। তো ব্যাপারীগুলো দেখো এখানে সাজিয়ে সুন্দর করে এরকম সাজিয়ে বসে আসে চুপচাপ করে। আর এরা ও এখানে কাস্টমার এসেছে, এখানে বিক্রি হচ্ছেই। তো এই যে কাস্টমারগুলো কী কী সবজি কিনলো, ওখানেও কী কী কেনাকাটা এই দোকানে বিক্রি হচ্ছেই। বিলাহিগুলোকে বাকেটে মুছে মুছে রাখছে। তো এই ব্যাপারীরা এখন মাত্র আসলো, তো আসলো এসে কিছু ও দেখেছি আমি, মানে সবজিগুলো নামিয়ে নিচে রেখেছে, এখনও মেলেন। তারপরে হাতে দেখো ওদের পান, আমাদের এখানে পান আর তাম্বুল, মানে এটা মানে খেতেই হবে। তো এই যে এখন পান তাম্বুল খুললো, খুলে খেয়ে নিচ্ছে, খেয়ে তারপরে আসতে পারে সব জিনিসগুলো সাজাবে। ও বন্ধু একজন আসছিলো, মানে ওনাকেও দিল একটা খা বলে, তো এমনিতেই দিল, মানে এরকম দেখো পান সুপারি তাম্বুল, পান আর তাম্বুল খেয়ে নিল। এখন দোকানের সাইডে আমি এখানে দেখাতে পারছি না, তো বসছে ওখানে আমাদের বাড়ির সামনেই বসে। তো বসছে এখন জিনিসগুলো সাজাবে সাইকেলে। আর একটা তিনটা না চারটা টুপলা এনেছিল, তো একটা টুপলা নামালো, আর একটা টুপলা সাইকেলেই আছে যে সবুজ কালারের, এটাও নামাবে।
এখানে দেখো এই চাল কুমোরগুলো আবার অন্য টাইপের, দেখেছ? রে ভাই ও ভেঙে গেল নাকি? আর ওই দিকে দেখো সাদা চাল কুমোর, ওইগুলো কিন্তু ভালো। আর এগুলো কিন্তু কমলিয়া, এই যে ওই যে লাল গেঞ্জি পরা মানুষটা যে ঠিক করছে, এগুলো হলে কিন্তু কমলিয়া হবে, খেতেও ভালো হবে কিন্তু। আর ওই সাদা সাদা চাল কুমড়োগুলো ওগুলো কিন্তু এগুলো গারো ডাইলে সেলে বা হাঁসের মাংসের সাথে দিয়ে খেতে অনেক স্বাদ হবে। চাল কুমোর কিন্তু খেতে কিন্তু হাঁসের মাংসের সঙ্গে অনেক স্বাদ। তো এখানেও দোকানটা দেখো, এটা আমাদের দোকানের আগদিকে কি সুন্দর করে সবজিগুলো সাজিয়েছে, দেখলেই খাবো খাবো রকম লাগছে। তো আমরাও কিনি, আমাদের তো এত সবজির দরকার হয় না, তো কিছু কিছু কিনে রাখি। তো দেখো সবজিগুলো দেখেই মন করছে না কিনতে, অনেক সুন্দর, কি সুন্দর লাগছে। তো সে বললাম আজ বাজারে কিন্তু খালি কুমড়ো, খালি আরে খা খালি মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো। টমেটো আছে, পটল আছে, কাঁচামরিচ আছে, আদা আছে, কি নেবে দেখো? টুকরি মানুষটাকে দিয়েছে মানে বেছে দেবে, আদা নেবে নাকি? ও মানুষটা আদাই নেবে, আদা ও আদা না কি নিচ্ছে মানুষটা? তো এই মানুষটা দেখো নিল কচু, আমি ভাবছি আদা নিল, ও সাইডে আদা আছে, আমি ভাবছি আদা নিচ্ছে, না না আদা নেয়নি, কচু নিয়েছে 1 কেজি। তো কচুও তো মাছের সাথে, এগুলো কচু খেতে অনেক স্বাদ কিন্তু, মাছের সাথে খেতে অনেক স্বাদ। তো এই কচুগুলো দিয়ে বড়া খেতেও অনেক ভালো স্বাদ লাগে, চালগুঁড়ো দিয়ে মিক্সড করে, আর মাছে দিয়েও খেতে অনেক স্বাদ লাগে। ওদিকে দেওয়ার কেন, ওদিকে দেওয়ার কেন? তো দোকানে কাস্টমারও আসলো, আমি একটা হিসাব করছি বাকি নিয়েছে, তো লিখে রাখলাম। তো দেখো এখানে লাই শাক বেপারিটা দেখো এখানে বসে, এখন বসেছে, ওই যে টুলটা বেগে করে এনেছিল না ওটাতে বসেছে। তো এখানে সবজিগুলো প্যাকেট করছে, আরে সবজিগুলো প্যাকেট বলে মুঠা করছে, মুঠা করে করে রাখছে। এটা এটা এই যেখানে রশি ছিলছে, রশিটা খুলে খুলে রাখছে, তারপরে বানবে এটাকে, মুঠা মুঠা করে এখানে রাখছে। ঘর থেকে এরকমই বস্তা হিসাবে নিয়ে আসছে, এই যে দেখো এরকম, এখানে মুঠাগুলো দেখো কত মোটা মোটা না, এখন এগুলোকে ছোটো ছোটো 10 টাকা 10 টাকা করবে। দেখো মুঠা বানাচ্ছে, দেখাতে পারছি না, ওই যে রশিগুলো দেখছো, দেখো মুঠা বানাবে, এর দেখো মুঠা বানাচ্ছে। তো মানুষ নেই, কাস্টমারই নেই, একটা দুটো, একটা দুটো আসছে, দুপুর টাইমে দেখবে কীরকম ভিড় হবে। তো টমেটোগুলো মুছে মুছে ওখানে রাখছেই। তো বন্ধুরা দেখো চাল কুমোর একটা বিক্রি হলো, কিনে কি হবে আস্তে আস্তে। এখন কাস্টমার আসছে, একটা দুটো করে নিচ্ছে, একটু পরে প্রচুর ভিড় হবে, আসতে বাজারে ভিড় হবেই, কেন কি পূজার সামনে সবজির থেকে বেশি আজ কাপড় বিক্রিটা বেশি হবে আমাদের এখানে। তো বাগানীয়গুলো আজ কেন কি বোনাস দিয়ে দিয়েছে তো পূজা, তো এখন বিক্রি অনেক হবে, আজ তো কাপড় ব্যাপারে পুরো রাজা হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, তোমরা ভিডিওগুলো দেখলে তখন আমার ইচ্ছে করে আরও ভালো করে ভিডিওটা বানাতে। তো আমার ভিডিওটা একটু দেখো।